দর্শক নন্দিত জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এসি টিভিতে শুরু হচ্ছে 104 পর্বের নতুন ধারাবাহিক নাটক ফ্যামিলি ম্যাটার। আমাদের জীবনে চলার পথে সুখ দুঃখ, হাসি কান্নার রোমান্স ও হাস্যরসের সংমিশ্রণে এই ধারাবাহিক নাটকটির কাহিনী সাজানো হয়েছে। প্রিন্স আহমেদের গল্প ও রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করছেন অপিয়া আশরাফ ও এস এম শাহিন। নাটকে চিত্রনাট্য করছেন তাসদিক শাহরিয়ার ও অন্তিমা বিনতি টুপুর। আমাদের সমাজে ঘটে যাওয়া নানান জানা অজানা ও কিছু প্লটে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটকটি। বরিশাল থেকে আগত উচ্চশিক্ষিত যুবক শাহ আলম ঢাকায় বিদেশি একটি কোম্পানিতে চাকরি করেন। কোনো এক সময় প্রেমের ফাঁদে পড়ে কুসুম নামের ঢাকার স্থানীয় এক অর্থ পাগল মেয়েকে বিয়ে করে অশান্তিতে সংসার করছেন। উত্তরার শুটিং সেটেই কথা হয় নাটকটির অন্যতম পরিচালক অপিয়া স্টাফের সঙ্গে, জানান নাটকের গল্পের কথা। মানুষের জীবন ব্যবস্থা এখন যেভাবে চলছে বা আমরা এই সময়ে মানুষের যে প্রত্যেকটা পরিবারের যে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন গল্পগুলো আছে এর মধ্যে কিন্তু সিচুয়েশন অনুযায়ী অনেক ফান হয়, তো সেই টাইপ একটা গল্প যাতে মানুষ হিউজ পরিমাণ ফান পাবে, মানুষ অনেক এনজয় করবে আশা করি, এই টাইপ একটা গল্প নিয়ে আমরা কাজটা করছি, আশা করি সবার পছন্দ হবে। এসএটিভির আমাদের যারা দর্শক আছে আমরা মনে করছি এই সবাই ফুল টাইমটা এনজয় করবে, সবাই একটা ভালো গল্প পাবে। এদিকে ধারাবাহিক এই নাটকটিতে ভিন্নধর্মী বিনোদনের পাশাপাশি দর্শক পাবেন হাস্যরসে ভরা এক ভিন্ন মাত্রার চরিত্র, যা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে বলে জানান প্রজেক্ট হেড আল হুবায়ের উৎসব। গল্পটা হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের সমসাময়িক আসলে যেটা হয় যে ফ্যামিলিতে সব আমার মতে সবার ফ্যামিলিতে এরকম কিছু ইস্যু হয়ে থাকে, ওয়াইফ হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের বান্ধবীকে দিয়ে দেখা যায় যে ওয়াইফ হাজব্যান্ডে কিছু প্রেশার ক্রিয়েট করে বিভিন্ন সময়। তো আমাদের যে মেন ক্যারেক্টার ওর বান্ধবী হচ্ছে কিছু খুবই হাই ক্লাসের এবং ওর কিছু সুগার ডেডি টাইপের আসলে হাজব্যান্ড আছে, ওটাও ভেঙে ভেঙে খায়। তো ওটার পার্সপেকটিভে হচ্ছে ওইটা থেকে জেলাস হয়ে বেসিক্যালি ও ওর হাজব্যান্ডকে প্রেশার ক্রিয়েট করে, এভাবে আসলে স্টোরিটা এগিয়ে যায় আর কি। নাটকে অভিনয় করছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল, মাইমুনা মম, আবদুল্লাহ রানা, ইরফান শিবলু, ইস্টাদ জাহিন, টিটো এবং মিমো সহ আরও অনেকে। এসিটিভির এর আগে একটা ডেইলি শো আমি করেছিলাম বেশ কয়েক বছর আগে, ওদের তুমি আছো তাই, কাজের ধরনটা আমার ভালোই লেগেছিল, ওদের এন্টার ম্যানেজমেন্ট আমি তখন ভালো পেয়েছিলাম, তো সেই জন্যই আরেকটা আগ্রহ ছিল যে ওদের সাথে আবার কাজ করার সুযোগ থাকলে করবো, সেইভাবেই আসা। চরিত্র তো আমাদের সবসময় বাবার চরিত্রই হয়, তো এখানেও তাই, একটি পারিবারিক গল্পের একটি পরিবারের বাবা আমি, আমার একটি মেয়ে আছে, একটি ছেলে আছে, একটু হাবাগোবা। বেসিক্যালি গল্পটা যখন আমার সাথে বসে ডিরেক্টর এবং প্রোডিউসার সবাই সহ রাইটার সহ তখন গল্পটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, গল্পটা সুন্দর গল্প, গল্পটা একটা মানে কয়েকটা পরিবার নিয়ে গল্প আর কি, ধরেন আমার পরিবার, আমার আমি, আমার ওয়াইফ, তারপরে আমার মা বাবা, ওরা ওনারা গ্রামে থাকে, বরিশাল থাকে, কিন্তু আমার বউ, আমার যত যাই হোক যেহেতু আমি আমার আঞ্চলিকতা চলেই আসবে তখন বউ থামায় দেয় যে ও চায় না যে আমার কথার মাঝখানে কোনো আঞ্চলিকতা চলে আসুক। এই গল্পটা যখন ওপি আমার সাথে শেয়ার করলেন, আমাদের এখানে দুজন ডিরেক্টর রয়েছেন, ওপি আশরাফ এবং শাহিন ভাই, যখন ওপি আমার সাথে শেয়ার করলেন গল্পটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং আমার মনে হয়েছে যে সাধারণ গল্পগুলোকেই যদি একটু অসাধারণভাবে আমরা দর্শকের কাছে আনতে পারি তাহলে মনে হয় ধারাবাহিক দেখার, আমাদের দেশে ধারাবাহিক দেখার দর্শকের যে ইচ্ছে সেটা দিনকে দিন অনেক বেড়ে যাবে। এই গল্পটা একটু মানে শহরকেন্দ্রিক এবং এখানে অনেক ক্লাসিক্যাল কিছু জিনিস আছে, মজা আছে, কমেডিও আছে, সব মিলে এটা একটি খুব ব্যতিক্রমধর্মী একটা নাটক আর কি, আই হোপ যে দর্শক দেখে এনজয় করতে পারবে। এই গল্পটা আসলে আমাদের চারপাশের গল্প, বলতে পারি যে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতির কিছু 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 অংশ সব কিছু মিলিয়ে এই গল্পটা তৈরি। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে চিঙ্কি, তো এটা চিঙ্কি যে ক্যারেক্টারটা যে করছে সে আসলে হাই প্রোফাইল মেনটেন করে, হাই ক্লাস মেয়েরা যেরকম চলাফেরা করে সে ওইভাবে চলাফেরা করে, এই তো খুব মজার একটা গল্প, অসাধারণ একটা গল্প, আমাদের এখনকার সময়ে যেগুলো হচ্ছে ওটার উপরে এই গল্পটা। আসলে সূচনা লগ্ন থেকেই দর্শকদের চাহিদা বিবেচনা করে নিত্য নতুন নাটক ও অনুষ্ঠানমালা উপহার দিয়ে যাচ্ছে এসিটিভি। অতি অল্প সময়ই দর্শক হৃদয়ে এক ভালোবাসার জায়গা করে খ্যাতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
সাথে আছি সবসময় এই স্লোগানকে ধারণ করে দর্শকদের ভালোবাসায় এসিটিভি এগিয়ে যাচ্ছে তার অভীষ্ট লক্ষ্যে। মিরুন আহমেদ, এসিটিভি, ঢাকা।